বর্তমান বিটিসি সরকার বা এলায়েন্স গভর্নমেন্ট আর লগতে আমার স্টেটত যেটা এলায়েন্স চলি আছে সেই সরকারের বিহাফত আমি তিনজন ইয়াত আপনাদের সম্মুখত বা আর আপনাদের জড়িয়ে দু এখার কথা গোটে বিটিআরবাসী রাইজক আর বিশেষকে কোকলাবাড়ি সমষ্টি সকল রাইজক আমি অবগত করাব বিচাৰিছো আর বিশেষকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছো যে আপনাদের এটা সুযোগ দিছে আমার এইখানে যে বার্তা বা মেসেজ আপনাদের জড়িয়ে যাতে আমি সকল রাইজর তাত আমি যাতে সেইখান মেসেজ যাতে কনভে করব পারো। বিশেষকে আপনাদের জানে যে যাকালি বিপিএফ দল হিসাবে তেখেতসকলের যখন এম সি এল এ আছে বা এক্স এম এল এ আছে তেখেতসকলে কোকলাবাড়িত আহি একটা প্রেস মিট তেখেতসকলে অর্গানাইজ করেছিল আর সেই প্রেস মিটত তেখেতসকলে আমার বিশেষকে ইউপিপিএল দলক বা আমার যেটা সরকার চলি আছে বিটিসি লেভেলত সেইখানক এটেক করে বা টার্গেট করে বিভিন্ন ধরনের এলিগেশনস আমার উপর বা আমার কারণে আনিছে। তো সেইখিনি কথা আমি শুনি এইখানে চিন্তা করা হল যে রাইজে যাতে বিভ্রান্তি নহয় ভুল রাস্তাত যাতে তেখেতসকলে পরিচালিত নহয় গোটেইখিনি তথ্য তেখেতসকলে দাঙি ধরেছে যিখিনি কথা তেখেতসকলে কৈছে যিখিনি এলিগেশনস আনিছে বিশেষকে আমার বিটিসির প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়ার উপর আর লগতে আমার ডেপুটি চিফ গোবিন্দ চন্দ্র বসুমতারী ডাঙরিয়ার উপর সেইখিনি লৈ আজি বিশেষ প্রেস মিটখন রাখা হয়েছে যাতে রাইজর সন্মুখত আমিও যেটো সঁচা পিকচার সেইটো আমি দাঙি ধরব বিচাৰিছো। আমার বিটিসি সরকার গঠন হওয়ার পিছর পরাই আমার মেইন লক্ষ্যটোয়ে হৈছে যে আমি রাইজর কারণে কাম করব লাগে আর সঁচাকেই দরিদ্র সীমারেখার তলত যাক বসবাস করে আছে বা বিভিন্ন জনগোষ্ঠী জাতি জনগোষ্ঠীর মানুষ যাকে বহুত অনিশ্চয়তাত ভুগিবলগা হয়েছিল বা থাকিবলগা হয়েছিল তেখেতসকল আমার মেইন টার্গেট আছিল যে আমি সকলকেই লগত লৈ আমি আগবাড়িব লাগিব যিমান সকল আগবাড়ি গল ভাল কথা কিন্তু যাক পিছপৰি আছিল বা এতিয়াও পিছুৱাই আছে তেখেতসকলক আমি একেলগত একে গতিৰে তেখেতসকলক প্রগতির পথত উন্নতির পথত আগুয়াই লৈ যাব লাগিব আর সেই দৃঢ়তাৰে আমার সরকারখন চলি আছে আর আমার সরকারখন এইটোৱে চেষ্টা করে আছে যে যোৱা 17 বছৰত যিমানখিনি দুর্নীতি হল যিমানখিনি কেলেঙ্কারি হল যিমানখিনি পাব্লিক মানি ওয়েস্টেজ হল বা মিসইউজ হল সেইটো যাতে এইখন সরকারত নহয় আর অহা যি সরকার আহিব এনেকুৱা ধুনীয়া সিস্টেম এটা করে যাব লাগে যাতে কোনেও দুর্নীতি নকৰে বা করাপশন নকৰে আর সেইটোৰ জৰিয়তে এই আমি যেটো কবলৈ গলে 17 মাহ যেটো এটা সরকার হৈ গল এই আমার বিটিসি অঞ্চলত 17 মাহ সরকারের ভিতৰত চলোৱাত কালত অফিস কালত মানে এইখিনি কথা আপোনালোকৰ জৰিয়তে স্পষ্ট কৰিব বিচাৰিছো যে 17 মাহত আমি 17 মাহ একচুয়ালি সরকার চলাব পৰা নাই বা আমি অফিসখন মানে চলাব পৰা নাই। কিয় চলাব পৰা নাই? কারণ আপোনালোকে জানে যে আমার বিভিন্ন সময়ত আমার উপর বিপিএফ ফালৰ পৰা বহুত ধরনের এলিগেশনস আহিল আমার উপর মানে পিআইএল হয়েছিল কেসও হয়েছিল সেইকাৰণে প্রথমতে আমাক স্লো ডাউন করেছিলে কাম করে কামখিনি ভালকে আরম্ভ করব দিয়া নাছিলে। তার পিছে পিছে আমি জানো যে আমার এসেম্বলি ইলেকশন আহি গৈছিল মডেল কোড অফ কন্ডাক্ট লাগি গৈছিল 26 ফেব্রুয়ারি 2000 মানে আমার 21-ৰ পৰা সন্ধিয়াৰপৰা আমি জানো যে 2 মে'ত সেই আমার রিজাল্টখিনি হল তো তেতিয়ালৈকে আমার মডেল কোড অফ কন্ডাক্ট চলিলে। তার পিছে পিছে এক সপ্তাহের ভিতর আমি জানিলো বা আমি সবই জানো যে কোভিড-19 কারণে মানে লকডাউন আরম্ভ হয়ে গেল তো তেনেকুৱা পরিবেশত আমি মানে মানে কাম করবলৈ যেটো এটা ভাল পরিবেশ পাব লাগে বিটিসি সরকার হিসাবে আমি পোৱা নাছিলো। তার পিছে পিছে আমি জানো যে আমার দুটা সমষ্টির যেহেতু এমএলএ কোভিড আক্রান্ত তেখেতসকলে এই পৃথিবীরপৰা বিদায় লবলগা হয়ে গেল সেখানে তামুলপুর আর গোসাইগাঁও সমষ্টি বিধানসভা সমষ্টিত তাতে আকৌ বাই ইলেকশন হয়ে গেল। তো তেনেকুৱা পরিবেশের মাজত আমি চালো যে প্রায় 8-9 মাহমান আমি কাম করবলৈ এটা পরিবেশ যেটো পাব লাগে সেইটো আমি পোৱা নাছিলো আর এই 17 মাহত মাত্র মানে আমি 7-8 মাহে হয়তো ভালকে আমি কাম করবলৈ এটা সুযোগ পাইছো। তথাপিও 7-8 মাহ বলে নকও যেটো 17 মাহ আমি পাইছো সেইখিনি টাইম যেটো পাইছো সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি যিখিনি আমাৰ ফালৰ পৰা কাম কাজ আমি কৰিছো সেইখিনি অকণমান তথ্য আপোনালোকৰ সন্মুখত আমি দাঙি ধৰিব বিচাৰিছো আর আপোনালোকৰ জৰিয়তে আমার দেহাসাদ মুসাহারী ডাঙরিয়াই দেহাসাদ বসুমতারী ডাঙরিয়াই যিখিনি তেখেতে যাকালি মন্তব্য দিছে নিজের এম সি এল এ সকলক লগত লৈ এক্স এম এল এ লগত লৈ সেইখিনির যিখিনি পয়েন্টস তেখেতে দাঙি ধরেছে সেইখিনি কেইটামান ক্লেয়ারিটি বা ক্লেয়ারিফিকেশন আপনাদের সন্মুখত আমি দাঙি ধরব বিচাৰিছো আর কেইটামান প্রশ্ন তেখেতসকলকো আমি করব বিচাৰিছো যে
আপনালোকে কইছে যে তেখেতকলে বিপিএফ দলে কইছে যে আমার প্রমোদ বড় ডাঙরিয়াই ডাঙর ডাঙর মানে কথা দিছে ডাঙর ডাঙর সপোন দেখাইছে মানুহক বা প্রমিস দিছে কিন্তু হেই প্রমিস বিলাক হেই কথা বিলাক পূরণ করিব পারা নাই আর তার ভিতর তেখেতকলে তেখেতে কইছে যে বিশেষকে কোকলাবাড়ি সমষ্টিক লৈ তেখেতে কইছে যে এটাও যদি কাম যদি দেখাব পারে যে তেখেতকলে করিছে তো হেইখিনি চ্যালেঞ্জ বা প্রত্যাহ্বান তেখেতে অপেনলি তেখেতে রাখিছে আর তেখেতে মিথ্যাচারী বা মিথ্যা বলে কইছে গণ্য করেছে আমার প্রমোদ বড় ডাঙরিয়াক আর গোবিন্দচন্দ্র বসুমতারী ডাঙরিয়াক যে তেখেতকলে মানে যেখানে কাম করিব লাগে ভুয়া তথ্য তেখেতকলে আমার এসেম্বলিত তেখেতকলে দাঙি ধরিছে তো মই বা আমি আমার টিম হিসাবে আমার এলায়েন্স গভর্নমেন্ট হিসাবে আজি আপনার জড়িয়ে এইখানে কথা কব বিচারিছো যে আমার প্রমোদ বড় ডাঙরিয়ার নেতৃত্বত যা 17 মাহত যিখিনি কাম হল নিশ্চিত রূপে বিভিন্ন সমষ্টিবাসী রাইজে সেইখানে কথা নিজের নিজের অঞ্চলত কি কাম হয়েছে কি কাম হওয়া নাই সেইখানে তেখেতকলে কব বা জানাব বা আমিও দরকার পড়লে জানাম তথ্য সহকারে কিন্তু আজি বিশেষকে যেহেতু কোকলাবাড়ীক টার্গেট করে তেখেতকলে আইছিলে আমি কোকলাবাড়ীক মানে ফোকাস করে কেটামান কথা আপনার সন্মুখত দাঙি ধরব বিচারিছো যে তেখেতকলে কইছিলে যদি এটাও কাম যদি দেখাব পারে এটাও কাম করিব পারা নাই বহুতখিনি কথা দিছে ইলেকশনের সময়ত সেইবিলাক কথা তেখেতে কইছিলে যোয়াকালি আর তেখেতে কইছিলে যে আমার প্রমোদ বড় ডাঙরিয়া হেনো এতিয়া কোকলাবাড়ীত না থাকে ইয়াত রুম ভাড়া লৈছে আর ইয়াত কোকলাবাড়ীরপরা নোলাও না যাও আর আপনার লগতে থাকিম আর এতিয়া মানে তেখেত পলাই আছে তেনেকা ধরনের কথা মন্তব্য তেখেতে দাঙি ধরেছিল কিন্তু আমি কব খুঁজু যে আমার প্রমোদ বড় ডাঙরিয়া এতিয়া অকল কোকলাবাড়ী নহয় গোটেই বিটিআরর তেখেত মুরব্বী এজন প্রধান তেখেত আমার এই সমষ্টিত আমার বিটিসির ভিতর 40খন সমষ্টিত তেখেত এজন গার্জেন তেখেত প্রত্যেকটা সমষ্টিয়ে তেখেত এজন গার্জেন প্রত্যেকখন সমষ্টিক তেখেতে চাব লাগিব আর প্রত্যেকখন সমষ্টিত তেখেতক যাব লাগিব আর নেতৃত্ব দিব লাগিব তেখেত কোনো বিশেষ এটা সমষ্টিলৈ তেখেত মানে রিজার্ভ হয়ে থাকিব তেনেকুৱা ধরনের পজিশনত তেখেত এতিয়া নাই তেখেত সকলক লৈ বিটিআর বাকি রাইজ হিসাবে সকলকে সমানভাবে চোয়া সমানভাবে কাম করা তেখেতর হেতুয়ে হয়েছে নীতি আদর্শ আর এতিয়া দায়িত্ব যেটা পালন করিব লাগে পজিশন হিসাবে তো এতিয়া মই কব বিচাৰিছো যে কোকলাবাড়ী হিসাবে তেখেতে কি কাম করেছে তেখেতর নেতৃত্বত কি কাম হয়েছে কি কাম হওয়া নাই সেই দু এখার কথা আপনার মাজত মই দাঙি ধরব বিচারিছো প্রথম কথা এইখানে কব বিচারিছো যে বিশেষকে রাস্তার কথা উঠিছিল যে আমার বিটিআর সরকারের টাইমত আমার প্রমোদ বড় ডাঙরিয়ার নেতৃত্ব হেনো খালি 5 কিলোমিটার রাস্তা হয়েছে সেইটো কিবা এটা তেখেতসকলের হয়তো যেটা ইনফরমেশন বা ডেটা যেটা পাইছে বা দেখায় আছে ভুল হব পারে কারণ মানে প্রিন্টিং হয়তো ভুল হব পারে বা তথ্যটাই তেখেতকলে বেলেগ তথ্য দেখায় আছে কারণ ইয়াত যেটা কাম হয়েছে আপনার স্পষ্ট করে দিব বিচারিছো যে কমসে কম আমার গুডউইল প্রজেক্টর জড়িয়ে 700 কিলোমিটার আমি রাস্তা বনাইছো আমার এখন সরকার আহার পিছত 700 কিলোমিটার আর বাকি যেটু আমার PWD আছে আমার ডিপার্টমেন্ট আছে তার জড়িয়ে মুঠত মোটামুটি অ্যারাউন্ড 300 কিলোমিটার রাস্তা বনোয়া হয়েছে তো অলমোস্ট টোটাল 1000 কিলোমিটার রাস্তা এই 17 মাহর ভিতর কবল গেলে একচুয়ালি তো 8-9 মাহে আমি চান্স পাইছো এই 17 মাহর ভিতর বনোয়া হয়েছে তো এইখানে আপনার জড়িয়ে আমি স্পষ্ট করে দিব বিচারিছো তার ভিতর আমার কোকলাবাড়ী সমষ্টির ভিতর আমার মুঠতে 26খন রাস্তা হয়েছে অকল কোকলাবাড়ী সমষ্টিত 26খন রাস্তা অকল কোকলাবাড়ী সমষ্টিত হয়েছে সেইটা আপনার জড়িয়ে আমি রাইজর সন্মুখত দাঙি ধরব বিচারিছো তেখেতকলে যেটু দাবি করেছে যে ইয়াত একো কাম হওয়া নাই এতিয়া আমি স্পষ্টকে আপনাদেরকে ভেরিফাই করব পারে আমি মানুষক লৈ যাব পারিম 26খন রাস্তা ইয়াত হয়েছে আর ইয়াত 23খন অঙ্গনবাড়ি সেন্টার আর তার ভিতর 5খন মডেল অঙ্গনবাড়ি সেন্টার বনোয়া হয়েছে অঙ্গনবাড়ি সেন্টার 23খন আর তার ভিতর 5খন তো আমার মডেল অঙ্গনবাড়ি সেন্টার বনোয়া হয়েছে তারপর ইয়াত আছে যে 8 ইরোশন প্রটেকশন স্কিম মানে আমার বান্ধ না যেটা মানে গড়া খহনীয়া সেইটার 8খন প্রজেক্ট ইয়াত কাম করা হয়ে আছে সেইটা আপনার জড়িয়ে আমি জানাব খুঁজু তারপর ইয়াত আমার কলেজ অফ এগ্রো ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভার্সিটির ফাউন্ডেশন সেইটো অলরেডি করা হয়েছে সেইটো কাম অলরেডি আরম্ভ হয়েছে তারপর ইয়াত আছে যে আমার 8খন কম্পোজিট স্কুল ইয়াত বনোয়া হয়েছে কোকলাবাড়ীর ভিতর তার ভিতর যাক হয়তো ক্লাস 10 আসিল এটা আপগ্রেডেশন হয়ে ক্লাস 12 যাব তো সেই তেনেকা ধরনের মানে কাম অলরেডি করা হয়েছে ইয়াত আমার কোকলাবাড়ীর ভিতর সায়েন্স স্ট্রিম কোনো কলেজত কোনো ইনস্টিটিউশনত নাছিলে সায়েন্স স্ট্রিম পড়ার কারণে আমাক বহুতে আমার বেলেগ বেলেগ জায়গা যাবলগা হয়েছিল পাঠশালা বরপেটা বা তেনেকা বেলেগ জায়গা যাবলগা হয়ে আছিল কিন্তু এতিয়া এখন সরকার আহার পিছত আমার এতিয়া বিবি কিষাণ কলেজ যেটা জালাহ তাতে
এটা সায়েন্স স্ট্রিম ইন্ট্রোডিউস করে দিয়া হয়েছে আর তার লগে লগে মানে এটা স্মার্ট ক্লাসরুম বনোয়া হয়েছে তার পিছত আপনার যেটু কেসি কলেজ আছে হেতু মানে এডিশনাল ক্লাসরুমের কারণে আর বিশেষ খা পানি মানে যেটু ওয়াটার এন্ড স্যানিটেশন এন্ড হাইজিন যেটু ফেসিলিটি কয় ওয়াশ বলি কয় সেই ফেসিলিটির কারণে এটা স্কিম বা প্রজেক্ট ধরা হয়েছে যার জড়িয়তে বিশুদ্ধ খা পানি কলেজের লছলীবিলাকে পাব আর যে এডিশনাল ক্লাসরুম যেটু অসুবিধা হয়ে আসলে কম হয়ে আসলে সেইখিন সাগে 1 crore rupees একটা অ্যামাউন্ট দিয়া হয়েছে আমার বিসিসি ফালেরপরা আমার উর্খা গৌরা ব্রহ্ম ডাঙরিয়া ফালেরপরা আক 15 lakh taka আর্থ ফিলিংয়ের কারণে দিয়া হয়েছে তো এইবিলাক কাম তেখেতসকলে আমার সরকার ফালেরপরা করা হয়েছে আর আমি চাইছো যে যা সরকারের বেলিত যেটু সাপ্লাই তেখেতসকলে বিশেষকে কম্বল হুতা কম্বল আর মানে আমব্রেলা মানে সেইটোর যেটু চলি আসলে আর রাইজক তেখেতসকলে বিতরণ করে আসলে আর সেইটোত কোনো কোয়ালিটি নাছিলে সেইটোর জড়িয়তে কোনো তেনেকুৱা বেনিফিট হওয়া নাছিলে এতিয়া আমার সরকার কোনে খনে ভাবিছে যে আমি কনস্ট্রাকটিভলি যিখিনি ফান্ড আহিছে রাইজর কারণে কনস্ট্রাকটিভলি আমি ব্যবহার করিব লাগে যাতে সঁচাকেই আমার রাইজে লাভান্বিত যাতে হব পারে আর সেই কারণে কি করেছে যে এইবার আমি কেটামান স্কিম আমার সরকার ফলেরপরা মানে ইন্ট্রোডিউস করা হয়েছে যেনেকা এটা এটা হয়েছে জ্ঞান চোরাং বিথাঙ্কি এটা স্কিম দিয়া হয়েছে মানে আমার যান দুখিয়া লছলীবিলাক আছে দুখিয়া ঘরের লছলীবিলাক আছে তেখেতসকলে হয়তো পড়া শুনার কারণে কিবা কারণত অসুবিধা পায় আছে হয়তো গাড়ি ভাড়ার অসুবিধা পায় আছে হয়তো তেখেতসকলের ড্রেস পাতির কারণে অসুবিধা পায় আছে হয়তো কিবা এটা কিতাব কিনার কারণে বা নোটবুক কিনার কারণে অসুবিধা পায় আছে তো তেখেতসকলে যাতে ডাইরেক্ট বেনিফিটেড হয় সহায় হয় ভাল প্রত্যেকখন সমষ্টিরপরা তেখেতসকলক আইডেন্টিফাই করে কমসে কম 200 জনকে তেনেকুৱা এটা টার্গেট লওয়া হয়েছিল আর সেই হিসাবে আমার কোকলাবালি সাগে 57 আমার ক্যান্ডিডেটস বা স্টুডেন্টস তেখেতসকলে বেনিফিটেড হয়েছে আর তার লগতে তেখেতসকলক 5000 rupees 5000 টাকাকে ডাইরেক্টলি তেখেতসকলর একাউন্টত ট্রান্সফার করা হয়েছে তার লগত আমার এইখন সরকারের জড়িয়তে এটা অনসাই বিথাঙ্কি এটা স্কিম সেইটো ইন্ট্রোডিউস করা হয়েছিল আর সেইটো মানে কার কারণে যাক দরিদ্র পরিয়ালর মানে মানুষ বা পরিয়াল যাক দরিদ্র পরিয়াল যাকে বজার হাতত যেনে কিবা এটা ফল মূল বিক্রি করে বা আমার সবজি বিক্রি করে বা মাছ বিক্রি করে বা কিবা একটা সর মূরার দোকান তেনেকুৱা খুলি তেখেতসকলে নিজের জীবিকাটো নিজের লাইভলিহুডর কারণে আর্নিংয়ের কারণে তেখেতসকলে মানে চেষ্টা চলাই আছে বহুত কষ্টত তেখেতসকলে পরিয়ালখন চলাই আছে তেনেকুৱা পরিয়ালবিলাকক আমি প্রত্যেকখন গোটেই বিটিআরত প্রত্যেকখন সমষ্টিরপরা মানে মানে আইডেন্টিফাই করা হয়েছিল লিস্ট ডাউন করা হয়েছিল আর তার জড়িয়তেও আমার কোকলাবাড়িত 157 টোটাল তেনেকুৱা পুয়ার ফ্যামিলিজ মানে দুখিয়া পরিয়ালবিলাকে লাভান্বিত হয়েছে তেখেতসকলক 5000 rupees 5000 টাকাকে দিয়া হয়েছে যাতে তেখেতসকলে সেইটোর জড়িয়তে নিজের যেটু বিজনেস যাতে অকমান বড়াব পারে এনহেন্স করব পারে আর তেখেতসকলের ইনকাম লেভেলটো যাতে অল্প বাড়ি যায় তো তেনেকুৱা ধরনের মানে আমার বিভিন্ন ধরনের সহায় সহযোগিতা আমার সরকার ফালেরপরা আগবঢ়া হয়েছিল তারপর আছে যে কমসে কম 150টা দুখিয়া পরিয়ালে ফাইন্যান্সিয়াল এসিস্টেন্স পাইছে সিএম রিলিফ ফান্ডর জড়িয়তে তাতে 8000-র মানে 15000 টাকার এটা ফাইন্যান্সিয়াল এসিস্টেন্স কমসে কম 150টা দুখিয়া পরিয়ালে তেখেতসকলে পাইছে আর এটা ট্রাইবেল রেস্ট হাউস এটা স্যাংশন করা হয়েছে এই কেশবনগর সিমলাত তো তেনেকুৱা ধরনের বিভিন্ন ধরনের কাম কাজ আমার সরকারের জড়িয়তে যেটু মেইন কাম কাজ আমার সরকারের জড়িয়তে যেটু আমার কোকলাবাড়ি সমষ্টির কারণে আমি করেছো বা করা হয়ে আছে এইবিলাক আপনাদের সম্মুখত দাঙি ধরল এতিয়া কেটামান ইয়াত অলরেডি প্রিন্ট আউট করা আছে সেইখিনি তথ্য আপনাদের দিয়া হব যে আমার কিমান কাম কমপ্লিট হয়েছে কোকলাবাড়িত কিমান অনগোয়িং আছে সেইখিনি গোটেইখিনি আর ডিপার্টমেন্ট ওয়াইজ কোন ডিপার্টমেন্টর কত কি কাম হয়ে আছে কিমান ফান্ড কমপ্লিট হয়েছে ওয়ার্ক স্ট্যাটাসটো কি সেইখিনি গোটেইখিনি তথ্য আপনাদের এইখানের জড়িয়তে আপনাদের সম্মুখত আমি দাঙি ধরব বিচারিছো কেটামান তথ্য তথাপিও আপনাদের সম্মুখত পারিলে আমি গাই দিবলৈ যত্ন করিম তো ইয়াত আছে যে আমার বিভিন্ন ধরনের মানে স্কিম আর প্রজেক্ট বিভিন্ন আমার ডিপার্টমেন্টর আন্ডারত ইয়াত আমার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ফালেরপরা যা করা হয়েছে কাম সেইখিনি কাম ইয়াত লিস্ট করা আছে অলরেডি আমার এটা কমপ্লিট হয়েছে এটা হল কনস্ট্রাকশন অফ ওয়াটার প্রভিজন এট কোকলাবাড়ি চাপাগুড়ি কলেজ আন্ডার প্রোগ্রাম SOPD তো এইখন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ফালেরপরা এইখিনি করা হল আমার ভেটেনারি ডিপার্টমেন্ট ফালেরপরা কোকলাবাড়ি সমষ্টিত যেটু রাবাঙ্গুড়ি সাব সেন্টার সেইখানত মানে রিপেয়ারিং যেটু করব লাগিছিল সেইটো কমপ্লিট করা হল আমার
जी हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंट फल आम जी बाउंड्री वाल और अर्थ फिलिंग स्वर्णा मिनि पी एच सी हेटूत करणे आम पी आर एन पी एन आर डि जी पंचायत एंड रूरल डेवलपमेंट डिपार्टमेंट फल जी काम हल सीट मोटामुटी इतना देखा गई है जो आम काम अलरेडी इतना जी डांगर डांगर मेजर काम इतना आम फिशारी डिपार्टमेंट फल इतना कम से कम दूटा स्कीम कम्प्लीटेड हो गई है इतना आम फॉरेस्ट डिपार्टमेंट फल कम से कम दूटा स्कीम अलरेडी कम्प्लीट हो गई है इतना आम सेरिकल्चर डिपार्टमेंट फल दूटा स्कीम इतना डिटेल्स दिया है इतना कल्चर डिपार्टमेंट फल आमार एटा काम इयात एटा स्कीम अलरेडी कम्प्लीट करा हुई वाटर रिसोर्स डिपार्टमेंट फल आम इतना चार कम्प्लीट करा हुई बुली कैसे बाकी ऑनगोइंग चलि आसे आरो आमार हैंडलूम एंड टेक्सटाइल फल इतना एटा ऑनगोइंग स्कीम चलि आसे डब्ल्यू पी टी डिपार्टमेंटर पर इतना दुख एटा कम्प्लीट हो गई है एटा ऑनगोइंग स्कीम चलि आसे डेयरी डेवलपमेंट डिपार्टमेंट तार पुरा एटा स्कीम अलरेडी कम्प्लीट हो गई है एटा सेल्फ हेल्प ग्रुपक তেখেতসকলক অলরেডি সেই বেনিফিটখিনি দেওয়া দিয়া হৈছে আৰু আমাৰ গুডউইল প্ৰজেক্টৰ আণ্ডাৰত যিখিনি কাম হৈছে ইয়াত গোটেইখিনি তথ্য আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰা হ'ব আমাৰ 15 ফাইনান্সৰ আণ্ডাৰতো বহুতখিনি কাম আমাৰ ককলাবাৰীত হৈছে মোটামুটি 42 টা মানে কাম আমাৰ কমপ্লিট আণ্ডাৰ 15 ফাইনান্স এখন চৰকাৰ আহাৰ পিছত 42 খন কাম অলরেডি মানে স্কিম কমপ্লিটেড বুলি ইয়াত ওয়ার্ক স্ট্যাটাস দিয়া আছে সেইখিনি তথ্য আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰা হ'ব বা দিয়া হ'ব আৰু আমাৰ এম চি এল এ ফাণ্ড যিটো মানে আমাৰ চিফ ছাৰৰ নামত যিটো তেখেত ইয়াত কনষ্টিটুৱেঞ্চিৰ তেখেত এজন প্ৰতিনিধি আছিলে এই এম চি এল এ ফাণ্ড হিচাপে অলমষ্ট 12 কাম কমপ্লিট কৰা হৈ গৈছে আৰু ইয়াত পি ডব্লিউ ডি ৰোডছ সেইটোৰ পৰা মোটামুটি 5 ৰোড অলৰেডি কমপ্লিট কৰা হৈছে তো এইবিলাক তথ্য আপোনালোকৰ সন্মুখত আমি দিম আপোনালোকৰ গোটেই কেইজনক দিম যাতে এই তথ্য সহকাৰে আমি আপোনালোকৰ জৰিয়তে আমি ৰাইজক আমি অবগত করাব বিচাৰিছো আৰু লগতে আমাৰ কেইটামান স্কিম অলরেডি ইনগ্রেশন হৈ গ'ল ফাউণ্ডেশ্যন ষ্টোন বা লাইখুটা অলরেডি গড়া হ'ল ফাউণ্ডেশ্যন ষ্টোন অলরেডি লেগ ডাউন কৰা হ'ল মই সেইকেইটা অকণমান গাই দিব বিচাৰিছো এটাটো হ'ল কনষ্ট্ৰাকশ্যন অফ আই চি বি পি ৰোড ফ্ৰম নম্বৰ 1 পশ্চিম ৰেহাবাৰী খনিন বড়ো হাউচ এইটো শিলবাৰী বি চি ডি চিৰ আণ্ডাৰত আমাৰ আৰু এটা আই চি বি পি ৰোড আছে চাৰনা লক্ষী মন্দিৰ টু শাস্তাৰ ভিলেজ সেইটো শিলবাৰী বি চি ডি চি আণ্ডাৰত আৰু এখন আই চি বি পি ৰোড আছে বৰগাঁও তিনিআলি ৰোড টু কোচ ৰাতাৰী ৰোড ভায়া নম্বৰ 2 মাজৰাবাৰী ভিলেজ এইটো আপোনাৰ বৰগাঁও ৰূপহী বি চি ডি চিৰ আণ্ডাৰত আৰু এখন আই চি বি পি ৰোড উদ্বোধন কৰা হ'ল সেইটো হৈছে তাৰাবাৰী অৰ্জুন দাস হাউচ টু বাদশাহ কাদাল অৰবিন্দ দাস হাউচ সেইটো হ'ল তৰাবাৰীত জলাগাঁও বি চি ডি চিৰ আণ্ডাৰত আৰু এখন আই চি বি পি ৰোড উইথ 3 নোজ কালভাৰ্ট ফ্ৰম খাচুমাৰী তিনিআলি টু বিলপাৰ তিনিআলি ভায়া জামগুৰি ডুবাগাঁও ভিলেজ সেইটো হৈছে আপোনাৰ গোলাগাঁও ভি চি ডি চিৰ আণ্ডাৰত আৰু এখন আই চি বি পি ৰোড ফ্ৰম নেশ্যনেল হাইৱে 127A টু হাৰাংপাৰা শ্লুইচ গেট থ্ৰু ইষ্ট খামাৰদৈচিৰ এইটো আপোনাৰ খামাৰদৈচিৰ বি চি ডি চিৰ আণ্ডাৰত আই চি বি পি ৰোড আৰু এখন ফ্ৰম তৰুণ সংঘ টু দিহিৰা ভিলেজ ভায়া নিউ দাইলাজান এইটো খামাৰদৈচিৰ বি চি ডি চিৰ আণ্ডাৰত আৰু এটা কনষ্ট্ৰাকশ্যন অফ কালচাৰেল কমপ্লেক্স এট অসম সাহিত্য সভা এট জলাঘাট এইটো আমাৰ জলাহ বি চি ডি চিৰ আণ্ডাৰত আৰু কনষ্ট্ৰাকশ্যন অফ ড্ৰেইন এট জলাহ গধূলি বজাৰ জলাহ বি চি ডি চিৰ আণ্ডাৰত এইকেইটা আমাৰ পি ডব্লিউ ডি ডিপাৰ্টমেণ্ট মেইনলি যিটো ডিপাৰ্টমেণ্ট আমাৰ চিফ ছাৰে চাই আছে তো বহুতখিনি কাম অলৰেডি চিফ ছাৰে নিজৰ ডিপাৰ্টমেণ্ট আমাৰ ককলাবাৰী সমষ্টিবাসী ৰাইজৰ কাৰণে তেখেত আগতো দিছে আকৌ এইটো আমি চাবলৈ পালোঁ যে যথেষ্টখিনি কাম অলৰেডি ইনগ্ৰেট হৈ গ'ল ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টৰ পৰা এতিয়া ইনগ্ৰেট কৰা হৈছে আকৌ যিবিলাক গাই দিছোঁ তাৰ বাহিৰে যে পৰকুপাইন নিয়াৰ ফুংবিলি এম ই স্কুল আংলি চিংগা ৰিভাৰ এইটো আপোনাৰ অলৰেডি ইনগ্ৰেট কৰা হৈ গ'ল কাম আৰম্ভ হ'ব কনষ্ট্ৰাকশ্যন অফ পৰকুপাইন নিয়াৰ হৰিকান্তা বসুমতাৰী পেডিফিল্ড এট আৰকাৰা ভিলেজ অন কালদিয়া ৰিভাৰ সেইখিনিও ইনগ্ৰেট কৰা হ'ল আৰু তৃতীয়তে কনষ্ট্ৰাকশ্যন অফ পৰকুপাইন অন দিগজিৰি ৰিভাৰ এট চামুহাথাই টু ৰূপহী বি চি ডি চিৰ আণ্ডাৰত এইকেইটা আমাৰ ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টৰ যিটো আগত কৈছোঁ তাৰ বাহিৰে আকৌ এইকেইটা মানে আমাৰ স্কীম প্ৰজেক্ট ইমপ্লিমেণ্ট কৰা হ'ব মডেল আংগনবাড়ী চেণ্টাৰ হিচাপত 5 যিটো গাই দিছিলোঁ মই সেই মডেল আংগনবাড়ী চেণ্টাৰৰ নামকেইটা গাই দিছোঁ আৰু স্কীমৰ নামটো গাই দিছোঁ 168 নং চৌধুৰীপাৰা আংগনবাড়ী চেণ্টাৰ তাতে
আমার মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হব, নেক্সট 45 নং আর কারা অঙ্গনওয়াড়ি সেন্টার, থার্ড 44 নং ভুলকামুড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার, ফোর্থ 146 নং বাগরিগুড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার, ফিফথ 63 নং নম্বর 1 নং খমরদৈশ অঙ্গনওয়াড়ি সেন্টার। এই পাঁচখন অঙ্গনওয়াড়ি সেন্টারটো মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হিসাবত আমি আমার কোকলাবাড়ি সমষ্টি হিসাবত আমি পাম। আর নিশ্চিতরূপে গোটেইখিনি যিখিনি স্কিম আপনার সন্মুখত বা আপনার জড়িয়ে আমি গাই দিছো, মই ভাবু যে সঁচাকেই কোকলাবাড়ি সমষ্টির বাকি রাইজ হিসাবে সকলোৱে মই ভাবু যে এটা আশীর্বাদ, মানে এটা ভাল এটা সমষ্টি হিসাবত গড়ি তুলিবলৈ চিফ স্যারে যিটো পদক্ষেপ গ্রহণ করেছে, চিফ স্যারে যিটো গুরুত্ব বা ইম্পর্টেন্স দিছে, আমার এই কেটা যিটো স্কিম কেটা আপনার সন্মুখত আমি গাই দিলো, সেইটোৱে প্রমাণ করেছে যে চিফ স্যারের যিটো আন্তরিকতা, যিটো সঁচাকে তেখেতে যে ইয়ারপা জিকি গৈছে এটা প্রতিনিধি হিসাবে, আর ইয়ারপা যে সমষ্টিবাসী রাইজে তেখেতক এটা বিশ্বাসত লৈ তেখেতক জিকুয়াই আমি তেখেতক চিফ হিসাবত আজি বা প্রধান হিসাবত বিটিআর প্রধান হিসাবত যে পাইছো, নিজের যিটো দায়িত্ব সমষ্টিবাসী রাইজর কারণে পালন করিব লাগে, এইবিলাকে প্রমাণ যে তেখেতে পালন করে আছে বলে। ইমান শর্ট টাইমত যদি ইমান কাম হয়েছে, অহা দিনবুরত যদি তেখেত কন্টিনিউ করে, তেখেতের নেতৃত্বত এখন সরকার কন্টিনিউ করে, কিমান আর কাম হব সেটা আপনাদেরকেই কোক, আপনাদেরকেই চাও, আপনাদেরকেই জানক। তো এতিয়া কথাটো হৈছে সেইটোৱে আমাৰ ফালৰপৰা যে যিমানখিনি এলিগেশ্যনস, যিমানখিনি আমাৰ ওপৰত অপপ্ৰচাৰ বিপিএফ দলে চলাই আছে, এতিয়া আপোনালোকে প্ৰমাণ কৰক, ৰাইজে প্ৰমাণ কৰক যে সঁচা কোন আৰু মিছা কোন। আমি যদি মিছা, আমি যদি একো কাম কৰা নাই এখন সমষ্টিত, তে এইটো ক'ৰ পৰা ওলালে, এইবিলাক তথ্য আমি ক'ৰ পৰা দাঙি ধৰিছোঁ, আৰু আমি তো চেলেঞ্জ বা প্ৰত্যাহ্বান জনাইছোঁ, আহক আমি দেখাম কিমান কমপ্লিট হৈছে, কিমান অনগয়িং হৈ আছে, কিমান ফাউণ্ডেশ্যন আৰু ষ্টেণ্ড লৈ কৰা হৈছে, গোটেইখিনিক আপোনালোকক লৈ যাম। আপোনালোকক আমি আহ্বান জনাইছোঁ, আমার বিপিএফ দলের সকল নেতৃবর্গক, আহক আপনাদের লৈ যাম সাইডবিলাকত, আপনাদের নিজে চাও, আপনাদের প্রমাণ বিচারিছে, আপনাদের চ্যালেঞ্জ করেছে যে কোকলাবাড়ি সমষ্টিত হেন এটাও কাম হওয়া নাই। তো এতিয়া আপনাদের এতিয়া আমি কোয়েশ্চেন করব বিচারিছো যে আপনাদের যা 17 বছরত যদি ইমান কাম করেছে, তো এতিয়াও ইমান কাম করবলগা কিয় হয়ে আছে, এতিয়াও কিয় আমি যেতিয়া গাঁয়ে ভূঁয়ে সুমাও বহুতখিনি সমস্যা আমি কিয় দেখা পাই আছো। ইমান বছর তো আপনাদের রাজত্ব করেছে, অকল হরিয়া রাজত্ব করেছে, কোনো পার্টিক বিশেষ গুরুত্ব নিদিকিনি, বেলেগ পার্টির কোনো MCLA কোনো গুরুত্ব নিদিকিনি, বিপিএফ হিসাবত আপনাদের ইমান ধুনিয়াকে আপনাদের একটা সুযোগ পাইছে আমার বিটিআরবাসী বা বিটিসিবাসী রাইজক সেবা আগবাবলৈ, তেনহলে আপনাদের ফল বা আউটকাম বা রিজাল্ট কি? আমি তো গাঁয়ে ভূঁয়ে গৈ আছো, এতিয়াও খোৱা পানির অভাব আছে, এতিয়াও বহুতখিনি এতিয়াও মানে রাস্তাঘাটের প্রবলেম আছে, এতিয়াও বহুতখিনি স্কুল তেনেকুৱা বেয়া অবস্থাত আছে। আপনাদের স্কুলের বিষয়ে কৈছে যে এতিয়াও হাজার হাজার মানুষ মানে এতিয়া চাকরি পোৱা নাই, আমার সরকারে বিটিআর বর্তমান প্রমোদ বড়ো সরকারে বলে এতিয়া চাকরি দিব পারা নাই। এতিয়া কথাটো হৈছে এই কি 17 মাহত কি হাজার হাজার পোস্ট খালি হৈছে, এই 17 মাহত কি হাজার হাজার পোস্ট খালি হৈছে, ইমান দিন কি স্কুলত সিঙ্গল টিচার না আসলে আপনাদের সিঙ্গল টিচারের কথা কই আসলে? তো আপনাদের সময়ত আপনাদের কি কি করলে ইমান দিনের প্রায়? এইটো তো 17 মাহত যে ইমানখিনি ভেকেন্সি হয়ে গেল এইটো তো কথা নহয়, তো সেই সময়ত আপনাদের কিয় ফিল আপ সরকারত আসলে? সেইখানে কথায় সেইখানে কোশ্চেন আমি আপনাদের করব বিচারিছো। আর এতিয়া যেটু বোঝা আপনাদের 3,000 কোটি টাকার বোঝা যেটু আমার সরকারের উপর, আমার UPPL BJP GSP সরকারের উপর যেটু আপনাদের বোঝা এটা দি গৈছে, সেইটোর দায়িত্ব কোনে লব? আপনাদের তো সেইটো পয়সা তেখেত কন্ট্রাক্টরবিলাক নিদিয়ে, আপনাদের কই আছে যে বহুতখিনি কন্ট্রাক্টর তেখেতকলে মানা করেছে কাম করবলে দিয়া নাই, আরে আপনাদের ফান্ড না থাকি আপনাদের কাম দিছে, ফান্ডটো তো থাকিব লাগিব, আপনাদের 3,000 কোটি টাকার যেটু বোঝা দিছে, বহুতে কন্ট্রাক্টর এতিয়া হাইকোর্টত কেস দিছে, এতিয়া সেইটোর দায়িত্ব আপনাদের গ্রহণ করব নাকি? এইটো ফান্ড নথকাকৈ আপনাদের যে কামবিলাক ওয়ার্ক অর্ডারবিলাক দিছে, এডমিনিস্ট্রেটিভ এপ্রুভাল দিছে, তো আপনাদের কোনো প্ল্যানিং নাই, সিস্টেমেটিক কোনো কাম কাজ করা নাই আপনাদের, আর এতিয়া আপনাদের বর্তমানের সরকারক দুঃখী আছে। তো এইবিলাকে কোশ্চেন আপনাদের উপর যে বহুতখিনি এইখানে যেটু আমি এতিয়া অডিট করাই আছো, অডিটত বহুতখিনি তথ্য ওলাই আহি আছে যে বহুতখিনি কাম যেটু হওয়া নাই সেইটোর বিল ভাউচারবিলাক আপনাদের বা আপনাদের যেটু কই আছে যে আপনাদের কন্ট্রাক্টরবিলাকে যাক আপনাদের দায়িত্ব দিছিলে বা কাম দিছিলে, তেখেতকলে কাম নকরাকে যে বিল ভাউচার জমা দিছে, আমি যেতিয়া ফিল্ডত যাও ভেরিফাই করো তাত কোনো কাম হওয়া নাই, তেনেকা ধরনের কমসে কম 7টা ডিপার্টমেন্টের পৰা আমি 900 কোটি টাকার তেনেকুৱা আমি কেলেঙ্কারি পাইছো, যেটু মানে আপনাদের সরকারত থাকিলে ভুয়াভাবে কারণবা আপনাদের নিজের হয়তো অতিথিক নিজের মানে নিজের আপনাদের মানুষক নিজের কন্ট্রাক্টরবিলাক আপনাদের সেইখানে টাকা দিলে হয় বা তাতে আপনাদের কিবা একটা সামিল কিবা একটা মতমেল ভিতর একটা ভাল একটা আপনাদের তালমিল আসলে। তো এইখানে কথা আমি কব বিচারিছো আপনাদের যে আপনাদের নিজের যেটু দুঃখ
নিজৰ যেটো আপোনালোকে সিস্টেমটুক যে ইমান বেয়া কৰি দিছে, ইমান যে ইয়াত কৰাপশ্যন হৈছে, ইয়াত যে ইমান পাব্লিকৰ মানি, পাব্লিকৰ ৰাইজৰ টকা পইচা মিছ ইউজ হৈছে, সেইখিনিৰ দায়িত্ব কোনে ল'ব, সেইখনৰ জবাবদিহি কোনে হ'ব, আপোনালোকে হ'ব লাগিব। সেইখন আপোনালোকে আগত ক্লিয়াৰিফাই কৰক যে ক'ত কেনেকুৱা মিছ ইউজ হৈছে সেই টকাবিলাক, তেতিয়া আপোনালোকৰ মানে প্ৰশ্ন সোধাত তেতিয়া মই আমি ভাবিম যে সঁচাকৈ আপোনালোকে যোগ্য, যে আপোনালোকৰ নিজৰ যিটো দাগ আপোনালোকে ধুই লৈছে তাৰপিছত আমাক কোৱেশ্যন কৰক, তেতিয়া আমি ভাবিম যে সঁচাকৈ আপোনালোকে কোৱেশ্যন কৰাৰ অধিকাৰ আছে। আৰু বিশেষকৈ আপোনালোকে যিটো কৈ আছে যে আমাৰ বিভিন্ন আমাৰ ইয়াত এক্স এন ডি এফ বি যিসকল আছে তেখেতসকলক হেনো বৰ্তমান চৰকাৰে কোনো গুৰুত্ব প্ৰদান কৰা নাই, কিন্তু বি টি আৰ ৰেকৰ্ডৰ যিটো ক্লজ আমি এটা এটাকৈ যিটো ইমপ্লিমেণ্ট হৈ আছে তাৰ ভিতৰৰ পৰা বিশেষকৈ এক্স এন ডি বি সকলক লৈ আমি ক'ব বিচাৰিছোঁ যে বহুতখিনি কেছ অলৰেডি ডিছপ'জ কৰা হৈছে, বহুতখিনি কেছ অলৰেডি ডিছপ'জ কৰা হৈছে, বহুতখিনি কেডাৰ্ছক অলৰেডি ৰিহেবিলিটেট কৰা হৈছে, কাৰণ তেখেতসকলক অলৰেডি 4 লাখ ৰুপিজকৈ 4 লাখ টকাকৈ অলৰেডি তেখেতসকলক দিয়া হৈছে। আৰু বিশেষকৈ আপোনালোকক এইখিনি কথা জনাবলৈ মই সুখী হৈছোঁ যে আমাৰ চৰকাৰে চেষ্টা কৰি আছে যে আমাৰ ইয়াত আপোনালোকৰ সময়ৰ পৰাই আনএমপ্লয়মেণ্ট যে বহুত বাঢ়ি গৈছিল, বহুত মানুহক আপোনালোকেও কোনো চাকৰি দিব নোৱাৰিলে, বহুত ল'ৰা ছোৱালীবিলাক গ্ৰেজুৱেট হৈ তেখেতসকলে পঢ়া শুনা কৰি শিক্ষিত হৈ একো চাকৰি বাকৰি পাব নোৱাৰিলে, আমি সেইটোৰ কাৰণে আমি আমাৰ চৰকাৰ ফালৰ পৰা বিভিন্ন ধৰণৰ আমি মিছন লঞ্চ কৰি আছোঁ যাতে সকলোকে আমি সংস্থাপন দিব পাৰোঁ। আমি যিটো ওৱান জব ওৱান ভোট ওৱান জবৰ কথা যিটো এলিগেশ্যনছ আপোনালোকে আনি আছে, আমি জব বুলি এইটো কোৱা নাই যে চৰকাৰী চাকৰি, চাকৰিটো বহুত ধৰণৰ হ'ব পাৰে, চাকৰিটো চৰকাৰীও হ'ব পাৰে বেচৰকাৰীও হ'ব পাৰে, মুঠতে আপুনি যেতিয়া ছেল্ফ এমপ্লয়ড হৈ গ'ল আপুনি মানে এটা চাকৰিৰ নিচিনাই হৈ গ'ল। আমি সেই ছেল্ফ এমপ্লয়মেণ্টটো আমি প্ৰমোট কৰিব বিচাৰিছোঁ, চাকৰি যিমান আছে সেইটো দিয়া হ'বই, কিন্তু তাৰ বাহিৰে আমি ছেল্ফ এমপ্লয়মেণ্ট যিটো প্ৰমোট কৰিবলৈ গৈ আছোঁ তাৰ ভিতৰত আমাৰ পিক মিছন, বড়োলেণ্ড পিক মিছন, এটা ডাঙৰ মিছন, ড্ৰিম মিছন এটা লঞ্চ কৰা হৈছে যাৰ জৰিয়তে বহুত হাজাৰ হাজাৰ আমাৰ দুখীয়া পৰিয়ালবিলাকে লাভান্বিত হ'ব এই পিক মিছনৰ জৰিয়তে। আমাৰ ফালৰ পৰা আমি বড়োলেণ্ড স্কিল এমপ্লয়মেণ্ট এণ্ড এণ্টাৰপ্ৰেনৰশ্বিপ ডেভেলপমেণ্ট মিছন আমি লঞ্চ কৰিছোঁ যাৰ জৰিয়তে বহুত আমাৰ যিমান বেকাৰ ল'ৰা ছোৱালীবিলাক আছে, আনএমপ্লয়ড হৈ আছে, তেখেতসকলক স্কিল ডেভেলপমেণ্টৰ ট্ৰেইনিঙৰ জৰিয়তে কি ধৰণে তেখেতসকলে মানে ছেল্ফ এমপ্লয়ড হ'ব, কি ধৰণে তেখেতসকলে স্বাৱলম্বী হ'ব, নিজৰ ভৰিত নিজে থিয় হ'ব পাৰিব, সেইখিনি আমি কাম কৰিবলৈ আৰম্ভ কৰিছোঁ। আমাৰ ইয়াত এতিয়া মাছৰুম মিছন হৈছে, কাৰণ আমাৰ ইয়াৰ পৰা বহুত মাছৰুম কাল্টিভেশ্যন হয়, কিন্তু সেই ফাৰ্মাৰ্ছবিলাকক আমি কেতিয়াও আগত প্লেটফৰ্ম দিয়া নাছিলোঁ। আমি সেই ফাৰ্মাৰ্ছবিলাককো প্লেটফৰ্ম দিম এইখন মিছনৰ জৰিয়তে, আৰু আমি প্ৰমোট কৰিম যাতে আকৌ বেছি ফেমিলি, যিটো দৰিদ্ৰ পৰিয়ালবিলাক যাতে এইটোৰ লগত জড়িত হ'ব পাৰে, যাতে সঁচাকেই যিটো প্ৰত্যেক পৰিয়ালক যাতে আমি লাভান্বিত কৰিব পাৰোঁ। তেনেকুৱা আমাৰ ষ্টেপ বাই ষ্টেপ, এইটোতো জাষ্ট 17 মাহ হৈছে আৰু 3.5 বছৰ কমচে কম আমাৰ হাতত আছে, বহুতখিনি তেনেকুৱা কাম কৰিবলৈ গৈ আছোঁ যাৰ জৰিয়তে প্ৰত্যেকখন গাঁৱত প্ৰত্যেকখন পৰিয়াল লাভান্বিত হ'ব, এইটো আপোনালোকক কৈছোঁ। আৰু এই 5 বছৰৰ ভিতৰত আপোনালোকে চাই থাকক, নিশ্চিতৰূপে ৰাইজে, গোটেইখিনি ৰাইজ, গোটেইখিনি জাতি জনগোষ্ঠীৰ মানুহ লাভান্বিত হ'ব। আৰু চবতকৈ ভাল কথা এইটোৱেই ক'ব বিচাৰিছোঁ আপোনালোকৰ জৰিয়তে যে চব ৰাইজে আশা কৰে এটা গুড গভৰ্ণেন্স, এটা ভাল চৰকাৰ যাতে হয়, যি চৰকাৰে মানে ৰাইজক সেৱা কৰে, ৰাইজক প্ৰাধান্য দিয়ে, আৰু আমাৰ চৰকাৰখনে সেইটোৱে চেষ্টা কৰি আছে। আৰু সেইকাৰণে নহ'লে আমি অডিট কিয় বহাম? এতিয়া আমি অডিট বহাইছোঁ এইটোৰ কাৰণেই যে কিমান টকা মানে আমাৰ সঁচাকৈ সঠিকভাৱে ৰাইজৰ কাৰণে ব্যৱহাৰ হৈছে আৰু কিমান অপব্যৱহাৰ হৈছে, কিমান মিছ ইউজ হৈছে। আৰু এই অডিটৰ জৰিয়তে আমি নিজকেও সাৱধান কৰি আছোঁ যে আমি কেতিয়াও কৰাপশ্যনত যাব নালাগে, আমি সঠিকভাৱে ৰাইজৰ কাৰণে সেই টকাখিনি আমি ব্যৱহাৰ কৰিব লাগে। আৰু বিশেষকৈ আপোনালোকে জানে যে যোৱা 17 বছৰত যিকোনো জাতি জনগোষ্ঠীৰ মানুহে মানে সদায় ভয় মানে এটা ভাৱত, এটা আতংকিতভাৱে তেখেতসকলে জীৱন যাপন কৰিব লগা হৈছিলে, কোনো শান্তি নাছিলে ইয়াত। আৰু আগৰ চৰকাৰখনে ইচ্ছা কৰিলে সঁচাকৈ এটা ভাল শান্তি, এটা পৰিৱেশ আনিব পাৰিলেহেঁতেন, কাৰণ গোটেইখিনি পাৱাৰ আমি জানো বহুত ক্ষমতা এটা চৰকাৰৰ ওপৰত থাকে, কিন্তু আগৰ চৰকাৰখনে কেতিয়াও সেইটো চেষ্টা নকৰিলে যে আমাৰ বি টি আৰ অঞ্চলত বা বি টি চি অঞ্চলত এটা শান্তিময় পৰিৱেশ যাতে হওক। আৰু বৰ্তমান আপোনালোকে চাইছে যে চৰকাৰৰ কাম যিটো কৰিব লগা আছিল সেইটো কিন্তু চৰকাৰত নাথাকিও আমাৰ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ নেতৃত্বত, আমাৰ এফচুৰ নেতৃত্বত, আমাৰ যিটো
এক্স এন ডি এ বি বর্তমান যা লিডার আছে আমার লগতো জড়িত হয়ে আছে তেখেতসকলের নেতৃত্ব আমার এটা শান্তি চুক্তি হয়ে গেল আমার অসম সরকারের লগত ভারত সরকারের লগত আর সেইটার কারণে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিছো আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দেবলৈ আমার ভারতের যি আমার গৃহমন্ত্রী আমার অমিত শাহ ডাঙরিয়ালৈ আমার ভারতের প্রধানমন্ত্রী আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ালৈ তেখেতসকলের সহায় সহযোগিতাত আমার এখেতসকলের প্রচেষ্টাত আমার এটা শান্তি চুক্তি হবলৈ সক্ষম হলো আর আপনাদের সাবলৈ পাইছে যে বর্তমান যি সরকার আছে প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্ব এইখান সরকারে কেতিয়াও এতিয়া অহিংসা বা আমার কেতিয়াও এতিয়া হিংসা যেটু ভাইলেন্স সেটা কেতিয়াও মানে এতিয়া সাপোর্ট করা নাই আপনাদের চাইছে যে এই শান্তি চুক্তি হওয়ার পিছতো দুবার মান আমার লড়াবিলাকে যাকে বাহিরত উলাই আহিছিল জঙ্গলৰ তেখেতসকল আকৌ ঘুরি গৈছিল উভতি গৈছিল এটো কোনে পঠাইছে আমি ভালকে বুঝিব পাৰিছো কোনে উচটনি দিছে কোনে সাপোর্ট করেছে আপনাদের সকলে এটো আমাক কোৱাৰ দরকার নাই সকলো রাইজ এতিয়া অবগত কোনে তেখেতসকলক উচটনি দি সাপোর্ট দি কিনে তেখেতসকলক পঠাইছিল কারণ আমার বর্তমান সরকারে এতিয়া শান্তিময় পরিবেশ এটা বিচাৰিছে আর এইখন সরকার যে দক্ষতা আছে ক্যাপাসিটি আছে কোয়ালিটি আছে সেইটো প্রমাণিত হল কারণ দুবার তেখেতসকলক আকৌ জঙ্গলৰ আকৌ ঘুরি আনা হল সেইটো এটা ডাঙর সাকসেস আর বিটিআরবাসী রাইজর কারণে এটা ডাঙর বাণী যে সচাকেই এটা শান্তিময় পরিবেশ পাবলে আজি আমি সক্ষম হয়েছো আর বিশেষকে এইটাই কব বিচারিছো আপনাদের যে আপনাদের যিকোনো দেশ যিকোনো এরিয়া আপনাদের যত মানে ভাইলেন্স হয়ে থাকে তাতে আপনাদের সাব যে সেই জায়গাটুত কেতিয়াও উন্নতি হব নোৱাৰে কেতিয়াও প্রগতি হব নোৱাৰে আর সেইটাই হয়ে আছিল আমার বিটিআরত কিন্তু এতিয়া যত ডাঙর ডাঙর মানুষে কৈছে যত শান্তি নাই তত প্রগতি বা উন্নতি নয় তো এতিয়া আমি শান্তি আনিবলৈ সক্ষম হৈছো আমি সিস্টেমটো ঠিক করবলৈ যত্ন করে আছো সরকার হিসাবে সফা করবলৈ নিকা একটা সরকার চলাবলৈ যত্ন করে আছো সিস্টেমত এতিয়া মোটামুটি মেকানিজমবিলাক আমার সরকার হয়ে এতিয়া আমি অলরেডি বনাইছো এই 17 মাহত আমি যি ঠিক করব লাগে মোটামুটি একটা ট্রেকত আনিছো এতিয়া হৈছে উন্নতি বা প্রগতি কাম করার কারণে একটা সময় একটা সুযোগ আর সেই কারণে আমি আহ্বান জানাম যে যিখিনি ঠিক করব লাগিছিল আমার ইয়াত যে শান্তি পরিবেশ আনিব লাগিছিল সেটিও আহি গল আমার সরকার সক্ষম হয়েছে দ্বিতীয়তে হল যি সরকারের সিস্টেম আর মেকানিজম যেটু ঠিক করব লাগিছিল সেটিও আমি এতিয়া ঠিক করলো আর এতিয়া আগত নিচিনা কোভিড-19 তেনেকুৱা মহামারীও নাই এটা ভাল পরিবেশ পাইছো টাকা পয়সা আমার সিএম স্যারে কৈছে জুন মাহর পিছনে একটা ভাল ফ্লো হব বা আমি পাবলৈ সক্ষম হম আর নিশ্চিতরূপে আপনাদের সাব যে জুন মাহর পিছত যিখিনি কাম আরম্ভ হব প্রগতির কাম উন্নতির কাম গোটেই বিটিআরবাসী রাইজে সাব আর বহুত ধুনিয়া কাম হব এই 5 বছরের ভিতর এই 5 বছরের ভিতর আপনাদের সাব যে যা 17 বছর যেটু কাম হওয়া নাই নিশ্চিতরূপে আপনাদের সাবলৈ পাব যে এই 5 বছর বড় ধুনিয়া কাম হয়েছে মই এটা পয়েন্ট আমার MLA সাহেবে মোক অনুকিয়াই দিছে বা তেনেকুৱা বহুত কাম হয়েছে যেটু মই আপনাদের সন্মুখত দাঙি ধরা নাই কিন্তু এটু দরকার আছে যে আমার বিটিআর সরকার হিসাবে আমি এতিয়া গুরুত্ব দিছো যে যিবিলাক ভাল লোৱাছলী বিশেষকে দুখিয়া পরিয়ালের লোৱাছলী তেখেতসকলক যাতে আমি সাপোর্ট বেকআপ বা এসিস্টেন্স দিব পাৰো বহুতৰ মনত আকাংক্ষা থাকে যে ময়ো এটা SCS অফিসার হম ময়ো এটা ভাল প্রফেশনাল হম তো তেনেকুৱা ধৰণে তেখে ইঞ্জিনিয়ার হম বা ডক্টর হম তেনেকুৱা ধৰণে তেখেতসকলৰ সপোন থাকে কিন্তু টকা পয়সার অভাবত তেনেকুৱা কোচিংৰ অভাবত তেখেতসকলে যাব নোৱাৰে বা এন্ট্রেন্স এক্সামত পাস কৰিব নোৱাৰে আৰু সেইটোৰ কাৰণে আমাৰ সরকার ফালৰ পৰা এতিয়া Super 50 বুলি এটা মানে আমি এটা আঁচনি আমি লঞ্চ কৰিছো যার জড়িয়ে 50 জন আমার লোলীবাক আইডেন্টিফাই করা হব আর তেখেতসকলক স্পেশাল ফ্রি অফ কোস্ট থকা মেলা খোৱা আর এই কোচিং ফ্রি অফ কোস্ট তেখেতসকলক দিয়া হব আর কোচিং দিয়ার পিছত তেখেতসকলক প্রিপেয়ার করা হব সেই কম্পিটিটিভ এক্সামসত সামিল হবলৈ আর তেখেতসকলে নিশ্চিতরূপে আমার বিশ্বাস যে 50 জনেরপরা বহুতখিনি লোলীয়ে নিজের যে মানে অভিজ্ঞতা নিজের যে মানে স্কিল নিজের যে জ্ঞান তেখেতসকলে পাব কম্পিটিটিভ এক্সামসত প্রিপেয়ার হবলৈ এপিয়ার হবলৈ আর এক এটা এটেম্পট নোৱাৰিলে আমি জানো যে সেকেন্ড এটেম্পট লব পাৰিব এই 50 জন প্রত্যেক বছরে এই ইনিশিয়েটিভটো লওয়া হব আর সেই 50 জন যেটো স্টুডেন্ট তেখেতসকলক এটা প্ল্যাটফর্ম দিয়া হব যাতে আমার পৰা ভাল যাতে বিউরোক্রেটস হব পাৰে ভাল সাইন্টিস্ট হব পাৰে ভাল ডক্টর্স হব পাৰে ভাল ইঞ্জিনিয়ার্স হব পাৰে আর আমার বিটিআর একর্ডর জড়িয়ে বিভিন্ন যি অনুষ্ঠান প্রতিষ্ঠান বিলাক যেটো আছে সেইবিলাকৰ অলরেডি ফাউন্ডেশন স্টোন বিলাক লে করা হয়ে গেল কেটামান কাম আরম্ভ হয়েছে কোভিডর কারণে ফান্ড ক্রাইসিস সেন্ট্রাল গভর্নমেন্টরও আসে স্টেট গভর্নমেন্টরও আসে কেটামান কাম অল্প ফান্ডিংয়ের অল্প সেই কারণে স্লো হয়েছিল কিন্তু এতিয়া অলরেডি আমার এটা ভাল পরিবেশ পাইছো ধুনিয়াকে সব কাম হয়ে যাব
সর্বশেষত আমার ফালেরপা এইখানে কথা কব বিচার যে আমি এতিয়া কোকলাবাৰীত সমষ্টি হিসাবে যেটু বাই ইলেকশন যেটু এতিয়া হবলৈ গৈ আছে অহা আট তারিখ অহা আট জুন তারিখে যেটু বাই ইলেকশন হবলৈ গৈ আছে আমি সমূহ কোকলাবাৰী সমষ্টিবাসী রাইজক আমার হৈ আমি আহ্বান জনাব বিচাৰিছো, বিনম্র আহ্বান জনাব বিচাৰিছো যে আপনাদেরকে যেটু বিপিএফ রোলে যেটু প্রপাগেন্ডা যেটু ভুয়া এলিগেশনস আমার উপর আনি আছে সেইটো আপনাদেরকে নিশ্চিতরূপে এই প্রেস মিডিয়ার জৰিয়তে আপনাদেরকে বুঝি পাইছে, জানিছে। আপনাদেরকে নিজেই যদি কোন কোনবাই নাজানে এই তথ্য কেটা যেটু আমি গাই দিছো প্রেস মিডিয়ার জৰিয়তে আমাক এপ্রোচ করব পাৰিব। আমি আহিছো ইয়াত যাতে আপনাদেরকে আমি দেখাব পড়ো কত কি কাম হয়ে আছে, কি কাম হওয়া নাই। আর লগতে এখানে আহ্বান জানাব বিচারিছো যে আমার বিজেপি জিএসপি ইউপিপিএল দল মিলি যি ক্যান্ডিডেটক আমি প্রক্ষেপ করছো মাননীয় মন্টু বড় ডাঙরিয়া, তেখেত সচাকে এটা ভাল এটা মই কম প্রতিভাশালী এজন যুবক। তেখেতে সোসাইটির কারণে, সমাজের কারণে, এই সমষ্টিবাসী রাইজর কারণে এটা কাম করার এটা মানে তেখেত আকাঙ্ক্ষা আছে, ডিজায়ার আছে। আর তেখেত অলরেডি যাওয়া ইলেকশনত আমার যেতিয়া ইয়ারপরা আমার চিফ মহোদয় প্রমোদ বড়ো ডাঙরিয়া জিকি গৈছিলে তেতিয়া তেখেত ইনচার্জ আছিলে এখন সমষ্টির, আর ভাল তেখেতর এটা এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে, অলরেডি তেখেতে ঘুরি চাইছে যে কি সমস্যা আছে, রাইজে কি বিচারে, গোটাইখিনি কথা তেখেতে জানে। আর সেই কারণে মই অনুরোধ জানাম, আমি সকলোয়ে অনুরোধ জানাই আছো, বিনম্র অনুরোধ জানাই আছো যাতে মন্টু বড়ো ডাঙরিয়া দেবক যেটু যিজন আমার ট্রেক্টর চিহ্নর মানে তেখেতে মানে তেখেতে থিয় দিছে তেখেতক যাতে আপনাদেরকে বিপুল ভোটত যাতে জয়যুক্ত করে, কারণ তেখেত এটা সরকারের অঙ্গ হব। আপনাদেরকে তেতিয়া আমার বিটিসি সরকারত তেখেতক আপনাদেরকে যেতিয়া পঠাব, আপনাদেরকে তেখেতক 100% একজন ক্যান্ডিডেট হিসাবে কোকলাবাৰী সমষ্টিবাসী রাইজর একটা প্রতিনিধি হিসাবে তেখেতক আপনাদেরকে সদায় পাব। যিকোনো অবস্থাত তেখেতে হয়তো আপনাদেরকে মাতিলে তেখেতে নিশ্চয় উপস্থিত হব, কারণ তেখেতে বিশেষকে তেখেতক দিয়া হয়েছে যাতে কোকলাবাৰী সমষ্টিবাসী রাইজর কারণে তেখেতে যাতে স্পেশাল ফোকাস করে তেখেতে যাতে কাম করব পারে, আর এই সুযোগটা যাতে আপনাদেরকে দিয়ে সেইখানে মই আমার ফলেরপরা অনুরোধ জানাম। কারণ আমি জানো যে আমার সরকার যেটু আছে অটুট আছে, অহা আমার 3.5 বছর অটুট থাকিব। চিফ মিনিষ্টার স্যার মহোদয়ে স্পষ্টকে কই দিছে যে আমার যেটু বর্তমান এলায়েন্স সেইটা ইনটেক্ট থাকিব, এই 5 বছর টার্মটা কমপ্লিট করব। বেলেগে কি কক নকক, বহুতে কয় আছে, বিপিএফে কয় আছে সরকার ভাঙিব, আমি সরকার গঠন করিম, কিন্তু কার লগত তেখেতকলে সরকার করিব, কার লগত তেখেতকলে সরকার গঠন করিব, সেইটো কোশ্চেন তো সবর মনত নিশ্চয় উৎপন্ন হয়েছে। আর সেই কারণে আপনাদের জড়িয়ে এইখানে কথা কব বিচার যে ইউপিপিএলের যদি লগত যদি নকরে তাহলে বিজেপির লগত করিব লাগিব, কিন্তু বিজেপির আমার যিজন মেন প্রধান চিফ মিনিষ্টার দেব তেখেতে এটা অলরেডি স্পষ্টীকরণ দি দিলে মিডিয়ার জড়িয়ে যে আমার যেটা বর্তমান বিজেপি ইউপিপিএল জিএসপি সরকার এইখানেই থাকিব। সেই কারণে আমার রাইজে ভুল বুঝিব নালাগে, আতঙ্কিত হব নালাগে, তেখেতকলে বহুত বিভ্রান্তিমূলক তেনেকুৱা মন্তব্য দি থাকিব। আপনাদেরকে এতিয়া যেটু আমি প্রেসর জড়িয়ে যিখিনি মেসেজ আপনাদের দিছো আমি ভাবো যে আপনাদের নিশ্চিতরূপে আপনাদের এতিয়া সজাগ হয়েছে বা আপনাদের কথাখিনি তথ্যখিনি অলরেডি পাই গৈছে। আর সেই কারণে সর্বশেষত এটাই অনুরোধ জানাইছো যাতে আমার মন্টু বড়ো দেব ডাঙরিয়াক ট্রেক্টর চিহ্নত বিপুল ভোটত আপনাদের যাতে জয়যুক্ত করিব পারে সেইখানে অনুরোধ থাকিল। সকলোলৈ ধন্যবাদ।